بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامي حاميم حاميم تنزيل من الرحمن الرحيم رحمان رحيم الله تعالى কাছ থেকে এই কিতাবের অবতরণ كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون এটি এমন এক কিতাব যার আয়াতসমূহ খুলে খুলে বর্ণনা করা হয়েছে এই কোরআন আরবী ভাষায় এমন এক সম্প্রদায়ের জন্য নাজিল করা হয়েছে যারা এর ভাষা জানে بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون এই কিতাব হচ্ছে জান্নাতের সুসংবাদদাতা আর জাহান্নামের ভীতি প্রদর্শনকারী মানুষদের অধিকাংশই এ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তারা এই কিতাবের কথা শোনে না وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون তারা বলে যে বিষয়ের দিকে তুমি আমাদের ডাকছো তার জন্য আমাদের অন্তরসমূহ আবরণে আচ্ছাদিত হয়ে আছে আমাদের কানেও রয়েছে বধিরতা এবং এই কারণে আমাদের ও তোমার মধ্যে একটি দেয়াল দাঁড়িয়ে আছে তুমি তোমার কাজ করো আর আমরা আমাদের কাজ করি قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه وويل للمشركين হে নবী তুমি বলো আমি তো তোমাদেরই মতো একজন মানুষ কিন্তু আমার উপর এই মর্মে ওহি নাজিল হয় যে তোমাদের মাবুদ হচ্ছেন একমাত্র মাবুদ অতএব হে মানুষ তোমরা তার এবাদতে অবিচল থাকো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো আর যাবতীয় দুর্ভক্ত মুশরিকদের জন্যে الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون দুর্ভোগ তাদের জন্য যারা যাকাত দেয় না এবং যারা পরকালের উপর বিশ্বাস করে না إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্য নিরবচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين হে নবী তুমি বলো তোমরা কি তাকে অস্বীকার করতে চাও যিনি দুদিনে পৃথিবী সৃষ্টি করেছেন এবং তোমরা তার সমকক্ষ দাঁড় করাতে চাও অথচ এই হচ্ছেন সৃষ্টিকুলের আসল রব وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ مِن فَوْقِهَا وَبَارَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي أَرْبَعَةِ أَيَّامٍ سَوَاءً لِلسَّائِلِينَ তিনি এর উপরিভাগ থেকে এর ভেতরে পাহাড়সমূহ গেড়ে দিয়েছেন
ও তাতে বহুমুখী কল্যাণ রেখে দিয়েছেন এবং তাতে তাদের আহারের পরিমাণ নির্ধারণ করেছেন। এসব তিনি সম্পন্ন করেছেন চার দিন সময়ের ভেতর। যারা জানতে চায় তাদের জন্য সৃষ্টির সময়ের পরিমাণ সমান সমান হয়ে গেল। ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين। অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন যা তখন ছিল ধূম্রকুঞ্জ বিশেষ। এরপর তিনি তাকে ও জমিনকে আদেশ করলেন তোমরা উভয়ই এগিয়ে এসো, ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছায়। তারা উভয়ই বলল আমরা অনুগত হয়েই এসেছি। فَقَضَاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ فِي يَوْمَيْنِ وَأَوْحَى فِي كُلِّ سَمَاءٍ أَمْرَهَا وَزَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَحِفْظًا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ। এই একই সময়ে তিনি দুদিনের ভেতরে এই ধূম্রজালকে সাত আসমানে পরিণত করলেন এবং প্রতিটি আকাশে তার উপযোগী আদেশ নামা পাঠালেন। পরিশেষে আমি নিকটবর্তী আসমানকে তারকারাজি দ্বারা সাজিয়ে দিলাম এবং তাকে শয়তান থেকে সংরক্ষিত করে দিলাম। এটি অবশ্যই পরাক্রমশালী ও সর্বজ্ঞ আল্লাহ তাআলার সুবিন্যস্ত পরিকল্পনা। فَإِنْ أَعْرَضُوا فَقُلْ أَنذَرْتُكُمْ صَاعِقَةً مِثْلَ صَاعِقَةِ عَادٍ وَثَمُودَ। এরপরও যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলো আমি তো তোমাদের এক ভয়াবহ আজাব থেকে সতর্ক করলাম মাত্র, ঠিক যেরূপ ভয়াবহ আজাব এসেছিল আদ ও সামুদের উপর। إِذْ جَاءَتْهُمُ الرُّسُلُ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ أَلَّا تَعْبُدُوا إِلَّا اللَّهِ قَالُوا لَوْ شَاءَ رَبُّنَا لَأَنْزَلَ مَلَائِكَةً فَإِنَّا بِمَا أُرْسِلْتُمْ بِهِ كَافِرُونَ। যখন তাদের কাছে ও তাদের আগের লোকদের কাছে আমার রাসূলরা এই মর্মে কথা নিয়ে এসেছিল যে তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করো না, তারা বলেছিল আমাদের রব যদি চাইতেন তাহলে তিনি ফেরেশতাদেরই নবী করে পাঠাতেন, অবশ্য তোমাদের যা কিছু দিয়েই পাঠানো হোক না কেন আমরা তাকে অস্বীকার করি। فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون। অতঃপর আদ জাতির ঘটনা ছিল তারা আল্লাহ তাআলার জমিনে অন্যায়ভাবে দম্ভ ভরে ঘুরে বেড়াত এবং বলতো আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে, ওরা কি চিন্তা করে দেখেনি যে আল্লাহ তাআলা যিনি তাদের সৃষ্টি করেছেন তিনি শক্তির দিক থেকে তাদের চাইতে অনেক বেশি প্রবল। আসলে ওরা আমার আয়াতসমূহকেই অস্বীকার করত। فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات لنذيقهم عذاب الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أخزى وهم لا ينصرون।
অতঃপর আমি কতিপয় অশুভ দিনে তাদের উপর প্রচণ্ড তুফান প্রেরণ করলাম, যেন আমি তাদের দুনিয়ার জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তির স্বাদ উপভোগ করিয়ে দিতে পারি, আর আখিরাতের আজাব তো আরও বেশি অপমানকর। সেদিন তাদের কোনো রকম সাহায্য করা হবে না। وأما ثمود فهديناهم فاستحبوا العمى على الهدى فأخذتهم صاعقة العذاب الهون بما كانوا يكسبون আর সামুদ জাতির অবস্থা ছিল, আমি তাদেরও সরল পথ দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু তারা হেদায়তের উপর অন্ধত্বকেই বেশি পছন্দ করল। অতঃপর তাদের অন্যায় কাজ কর্মের জন্যে আমি তাদের উপর অপমানজনক শাস্তির কষাঘাত হানলাম। এ প্রলয়ঙ্কারী শাস্তির কষাঘাত থেকে আমি শুধু তাদেরই উদ্ধার করলাম যারা ঈমান এনেছে এবং অপরাধ থেকে বেঁচে থেকেছে। وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ যেদিন আল্লাহ তাআলার দুশমনদের জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য জড়ো করা হবে, সেদিন তারা বিভিন্ন দলে উপদলে বিন্যস্ত হবে। যেতে যেতে তারা যখন তার বিচারের পাল্লার কাছে পৌঁছাবে, তখনই তাদের কান, চোখ ও চামড়া তাদের যাবতীয় কাজের উপর সাক্ষ্য দেবে যা কিছু দুনিয়ায় তারা করছিল। وَقَالُوا لِجُلُودِهِمْ لِمَ شَهِدْتُمْ عَلَيْنَا قَالُوا أَنطَقَنَا اللَّهُ الَّذِي أَنطَقَ كُلَّ شَيْءٍ وَهُوَ خَلَقَكُمْ أَوَّلَ مَرَّةٍ وَإِلَيْهِ تُرْجَعُونَ তখন তারা তাদের চামড়াগুলোকে বলবে, তোমরা আজ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে কেন? উত্তরে তারা বলবে, আল্লাহ তাআলা যিনি সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন, তিনি আজ আমাদেরও কথা বলার শক্তি দিয়েছেন। তিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলেন, তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে। أنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون আল্লাহ তাআলা বলবেন, তোমরা দুনিয়াতে কোনো কিছুই তো এদের কাছ থেকে গোপন করার চেষ্টা করতে না, এটা ভাবতেও পারোনি তোমাদের কান, তোমাদের চোখ ও তোমাদের চামড়া কখনো তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, বরং তোমরা তো মনে করতে তোমরা যা কিছু করছিলে তার অনেক কিছু স্বয়ং আল্লাহ তাআলাও বুঝি জানেন না। ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين তোমাদের ধারণা যা তোমরা তোমাদের রব সম্পর্কে পোষণ করতে, মূলত তাই তোমাদের আজ ভরা ডুবি ঘটিয়েছে, ফলে তোমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। فَإِنْ يَصْبِرُوا فَالنَّارُ مَثْوًى لَهُمْ وَإِنْ يَسْتَعْتِبُوا فَمَا هُمْ مِنَ الْمُعْتَبِينَ আজ যদি ওরা ধৈর্য ধারণ করে তাতেও কোনো উপকার হবে না, জাহান্নামী হবে তাদের ঠিকানা। আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ চাইলেও কোনো লাভ হবে না, আজ তারা কোনো অবস্থায়
অনুগ্রহ প্রাপ্ত হবে না। وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِنَ الْجِنِّ وَالْإِنْسِ إِنَّهُمْ كَانُوا خَاسِرِينَ আমি দুনিয়ার জীবনে তাদের উপর এমন কিছু সঙ্গী সাথী বসিয়ে দিয়েছিলাম যারা তাদের সামনের ও পেছনের কাজগুলোকে তাদের সামনে শোভনীয় এবং লোভনীয় করে রেখেছিল। পরিশেষে জিন ও মানুষদের সে দলের সাথে তাদের ব্যাপারেও আল্লাহ তাআলার সিদ্ধান্ত সত্যে পরিণত হল যারা তাদের আগে অতিবাহিত হয়ে গেছে। নিঃসন্দেহে এরা ছিল নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون যারা কুফরি করেছে তারা একজন আরেকজনকে বলে তোমরা কখনো এ কোরআন শুনবে না, কোরআন ও তার চর্চার মাঝে শোরগোল করো, হয়তো এই কৌশল দ্বারা তোমরা জয়ী হতে পারবে। فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ আমি অবশ্যই কাফেরদের কঠিন আজাবের স্বাদ আস্বাদন করাব এবং নিশ্চয়ই আমি তাদের সে কাজের প্রতিফল দেব যে আচরণ তারা আমার কিতাবের সাথে করে এসেছে। ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون এ জাহান্নামই হচ্ছে আল্লাহ তাআলার শত্রুদের যথার্থ পাওনা। সেখানে তাদের জন্য চিরস্থায়ী আজাবের ঘর থাকবে। তারা যে আমার আয়াতসমূহ অস্বীকার করত এটা হচ্ছে তারই প্রতিফল। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين কাফেররা সেদিন বলবে হে আমাদের রব, যেসব জিন ও মানুষ দুনিয়ায় আমাদের গুমরাহ করেছিল আজ তুমি তাদের এক নজর আমাদের দেখিয়ে দাও, আমরা তাদের উভয়কে আমাদের পায়ের নিচে রাখতে চাই যাতে করে তারা আরো বেশি লাঞ্ছিত হয়। إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ অপরদিকে যারা বলে আল্লাহ তালাই হচ্ছেন আমাদের রব, অতপর ইমানের উপর তারা অবিচল থাকে, মৃত্যুর সময় যখন তাদের কাছে ফেরেশতারা নাজিল হবে এবং তাদের বলবে তোমরা ভয় পেও না, চিন্তিত হও না, উপরন্তু তোমাদের কাছে যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল আজ তোমরা তারই সুসংবাদ গ্রহণ করো। نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ আমরা ফেরেশতারা দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু ছিলাম,
আর আখিরাতেও আমরা তোমাদের বন্ধু, সেখানে তোমাদের মন যা কিছুই চাইবে তাই তোমাদের জন্য মজুদ থাকবে এবং যা কিছুই তোমরা সেখানে তলব করবে তা তোমাদের সামনে থাকবে। নুজুলাম মিন গফুরির রহিম, পরম ক্ষমাশীল ও দয়ালু আল্লাহ তাআলার পক্ষ থেকে এ হচ্ছে তোমাদের সেদিনের মেহমানদারি। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين। তার যে উত্তম কথা আর কোন ব্যক্তির হতে পারে যে মানুষদের আল্লাহ তাআলার দিকে ডাকে এবং সে নিজেও নেক কাজ করে এবং বলে আমি মুসলমানদেরই একজন। ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। হে নবী, ভালো আর মন্দ কখনোই সমান হতে পারে না। তুমি ভালো কাজ দ্বারা মন্দ কাজ প্রতিহত করো, তাহলেই তুমি দেখতে পাবে তোমার এবং যার সাথে তোমার শত্রুতা ছিল তার মাঝে এমন অবস্থা সৃষ্টি হয়ে যাবে যেন সে তোমার অন্তরঙ্গ বন্ধু। ওয়ামা ইউলাক্বাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্বাহা ইল্লা যু হাযযিন আযীম। আর এটি শুধু তাদের ভাগ্যেই জোটে যারা ধৈর্য ধারণ করে এবং এ সকল লোক শুধু তারাই হয় যারা সৌভাগ্যের অধিকারী। وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ। যদি কখনো শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও, অবশ্যই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। ওয়ামিন আয়াতিহি আল-লাইল ওয়ান-নাহার ওয়াশ-শামসু ওয়াল-কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহি আল-লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে রাত, দিন, সূর্য, চন্দ্র কয়েকটি মাত্র, অতএব তোমরা সূর্যকে সেজদা করো না, চাঁদকেও নয়, বরং তোমরা সেজদা করো আল্লাহ তাআলাকে যিনি এর সব কয়টি সৃষ্টি করেছেন। যদি তোমরা একান্তভাবে তাঁরই ইবাদত করতে চাও তাহলে তোমরা তাকেই সেজদা করো। فَإِنِ اسْتَكْبَرُوا فَالَّذِينَ عِندَ رَبِّكَ يُسَبِّحُونَ لَهُ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَهُمْ لَا يَسْأَمُونَ। অতঃপর হে নবী, এরা যদি অহংকার করে তাহলে তুমি ভেবো না যারা তোমার মালিকের সান্নিধ্যে রয়েছে তারা তো রাত দিন তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তারা বিন্দুমাত্র এতে ক্লান্ত হয় না। وَمِنْ آيَاتِهِ أَنَّكَ تَرَى الْأَرْضَ خَاشِعَةً فَإِذَا أَنزَلْنَا عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ وَرَبَتْ إِنَّ الَّذِي أَحْيَاهَا لَمُحْيِي الْمَوْتَى إِنَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। তার কুদরতের আরেকটি নিদর্শন হচ্ছে তুমি জমিনকে দেখতে পাচ্ছ,
তা শুষ্ক অনুর্বর হয়ে পড়ে আছে। অতঃপর তার উপর আমি যখন পানি বর্ষণ করি, তখন সহসাই তা শস্য শ্যামল হয়ে স্ফীত হয়ে ওঠে। অবশ্যই যে আল্লাহ তাআলা এ মৃত জমিনকে জীবন দান করেন, তিনি মৃত মানুষকেও জীবিত করবেন। নিঃসন্দেহে তিনি সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। إن الذين يلحدون في آياتنا لا يخفون علينا أفمن يلقى في النار خير أم من يأتي آمنا يوم القيامة اعملوا ما شئتم إنه بما تعملون بصير যারা আমার আয়াতসমূহ বিকৃত করে তারা কিন্তু কেউই আমার দৃষ্টির অগোচরে নয়। তুমি বলো, যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে ভালো, না যে ব্যক্তি কিয়ামতের দিন শান্তি ও নিরাপত্তার সাথে আমার সামনে হাজির হবে সে ভালো। এরপরও তোমাদের চৈতন্যদয় না হলে তোমরা যা ইচ্ছা তাই করো, তবে মনে রেখো তোমরা যাই করো আল্লাহ তাআলা তা অবলোকন করছেন। إِنَّ الَّذِينَ كَفَرُوا بِالذِّكْرِ لَمَّا جَاءَهُمْ وَإِنَّهُ لَكِتَابٌ عَزِيزٌ অবশ্যই যারা কোরআনের মতো স্মরণিকা গ্রন্থটি তাদের কাছে আসার পর তা অস্বীকার করে, তারা অচিরেই এর পরিণাম টের পাবে। মূলত সেটি হচ্ছে এক সম্মানিত গ্রন্থ। لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد এতে বাতিল কিছু অনুপ্রবেশ করে না, তার সামনের দিক থেকেও নয়, তার পেছনের দিক থেকেও নয়। এটা বিজ্ঞ কৌশলী প্রশংসিত সত্তার কাছ থেকে নাজিল করা হয়েছে। ما يقال لك إلا ما قد قيل للرسل من قبلك إن ربك لذو مغفرة وذو عقاب أليم হে নবী, তোমার সম্পর্কে আজ সেসব কিছু বলা হচ্ছে যা তোমার আগে অন্যান্য নবীদের ব্যাপারেও বলা হয়েছিল। নিঃসন্দেহে তোমার রব যেমনি পরম ক্ষমাশীল, তেমনি তিনি কঠোর শাস্তিদাতাও বটে। ওয়ালাউ জাআলনাহু কুরআনান আ'জামিয়্যান লাকালু লাউলা ফুসসিলাত আয়াতুহু আ'জামিয়্যুন ওয়া আরাবি قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ وَالَّذِينَ لَا يُؤْمِنُونَ فِي آذَانِهِمْ وَقْرٌ وَهُوَ عَلَيْهِمْ عَمًى أُولَئِكَ يُنَادَوْنَ مِنْ مَكَانٍ بَعِيدٍ আমি যদি এ কোরআন আরবি ভাষার বদলে অনারব আজমি ভাষায় বানাতাম তাহলে এরা বলতো, কেন এর আয়াতগুলো আমাদের ভাষায় পরিষ্কার করে বর্ণনা করা হলো না। তারা বলতো, এটা কি আজমি ভাষায় নাজিল করা হয়েছে, অথচ এর বাহক আরবি। হে রসুল, তুমি বলো, আসলে তা হচ্ছে ইমানদারদের জন্যে হেদায়ত ও যাবতীয় রোগ ব্যাধির নিরাময়, কিন্তু যারা ইমান আনে না তাদের কানে বধিরতার ছিপি আটা আছে। তাই কোরআন তাদের উপর যেন একটি অন্ধকার পর্দা মনে হচ্ছে, যেন তাদের অনেক দূর থেকে ডাকা হচ্ছে, তাই কিছুই ওরা বুঝতে পারছে না। ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب হে নবী, তোমার আগে আমি মুসাকেও কিতাব দান করেছিলাম,
অতপর তাতে বহু মতবিরোধ ঘটানো হয়েছিল। তোমার মালিকের পক্ষ থেকে কিয়ামত সংক্রান্ত ঘোষণা যদি না থাকত, তাহলে কবি আজাব এসে এদের মাঝে চূড়ান্ত একটা ফয়সালা করে দেয়া হতো। এরা এই সম্পর্কে এক বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত। من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد যে কোনো ব্যক্তি কোনো নেক কাজ করবে, মূলত সে তা করবে একান্ত তার নিজের কল্যাণের জন্য। আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে, তার অশুভ ফল একান্ত তার উপরেই গিয়ে পড়বে। তোমার রব তার বান্দাদের ব্যাপারে কখনো জালেম নন। ইলাইহি ইউরাদ্দু ইলমু সাআহ وما تخرج من ثمرات من أكمامها وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه ويوم يناديهم أين شركائي قالوا آذناك ما منا من شهيد কিয়ামত সংক্রান্ত জ্ঞান ও তথ্য একমাত্র আল্লাহ তাআলার দিকেই ফেরানো যায়। কোনো একটি ফলও নিজের খোসা ছেড়ে বাইরে বেরোয় না, কোনো একটি নারীও নিজের গর্ভে সন্তান ধারণ করে না, না সে সন্তান প্রসব করে। যার পূর্ণ জ্ঞান আল্লাহ তাআলার কাছে মজুদ থাকে না, যেদিন তিনি ওদের ডেকে বলবেন, কোথায় আজ আমার অংশীদাররা? তারা বলবে, হে রব, আমরা তোমার কাছে নিবেদন করছি, আজ আমাদের মাঝে সাক্ষ্য দেওয়ার জন্যে কেউই মজুদ নেই। وضل عنهم ما كانوا يدعون من قبل وظنوا ما لهم من محيص এরা আগে যাদের ডাকত তারা আজ হারিয়ে যাবে। এরা বুঝতে পারবে তাদের উদ্ধারের কোনো জায়গাই অবশিষ্ট নেই। لا يسأم الإنسان من دعاء الخير وإن مسه الشر فيئوس قنوط মানুষ কখনো কোনো বৈষয়িক কল্যাণ লাভের জন্যে দোয়া করা থেকে ক্লান্তি বোধ করে না। অবশ্য যখন কোনো দুঃখ দৈন্য তাকে স্পর্শ করে, তখন সে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে পড়ে। وَلَئِنْ أَذَقْنَاهُ رَحْمَةً مِنَّا مِنْ بَعْدِ ضَرَّاءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ هَذَا لِي وَمَا أَظُنُّ السَّاعَةَ قَائِمَةً وَلَئِنْ رُجِعْتُ إِلَى رَبِّي إِنَّ لِي عِنْدَهُ لَلْحُسْنَى فَلَنُنَبِّئَنَّ الَّذِينَ كَفَرُوا بِمَا عَمِلُوا وَلَنُذِيقَنَّهُمْ مِنْ عَذَابٍ غَلِيظٍ যদি দুঃখ কষ্ট স্পর্শ করার পর আমি তাকে অনুগ্রহের স্বাদ আস্বাদন করাই, তখন আবার সে বলে, এ তো আমারই প্রাপ্য, আমি এটাও মনে করি না, সত্যি সত্যি কিয়ামত অনুষ্ঠিত হবে। আর যদি আমাকে একদিন আমার মালিকের কাছে ফেরত পাঠানোই হয়, তাহলে আমার জন্যে তাঁর কাছে শুধু কল্যাণই থাকবে। আমি সেদিন কাফেরদের অবশ্যই বলে দেব, দুনিয়ার জীবনে তারা কি করত, অতঃপর সে অনুযায়ী আমি তাদের কঠোর আজাব আস্বাদন করাব। وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَى بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ আমি যখন মানুষের উপরে কোনো অনুগ্রহ করি, তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং উল্টো দিক ফিরে যায়। আবার যখন তাকে কোনো অনিষ্ট এসে স্পর্শ করে, তখন সে দীর্ঘ দোয়া নিয়ে আমার সামনে হাজির হয়।
قل أرأيتم إن كان من عند الله ثم كفرتم به من أضل ممن هو في شقاق بعيد হে নবী তুমি বলো তোমরা কখনো এই কথা ভেবে দেখেছো কি যদি এই কোরআন সত্যি আল্লাহ তাআলার কাছ থেকে এসে থাকে অতঃপর তোমরা একে প্রত্যাখ্যান করো তাহলে তার চাইতে বেশি গোমরা আর কে হবে যে ব্যক্তি এর মারাত্মক বিরুদ্ধাচারণে লিপ্ত আছে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক أَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ أَنَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ অতিরেই আমি দিগন্ত বালয়ে আমার কুদরতের নিদর্শন সমূহ প্রদর্শন করব এবং তাদের নিজেদের মধ্যেও তা আমি দেখিয়ে দেব যতক্ষণ পর্যন্ত তাদের উপর এটা পরিষ্কার হয়ে যায় যে এ কোরআনই মূলত সত্য হে নবী তোমার জন্যে এই কথা কি যথেষ্ট নয় তোমার রব তোমার সব কিছু সম্পর্কে অবহিত জেনে রেখো এরা অবশ্যই এদের মালিকের সাথে সাক্ষাৎকারের ব্যাপারে সন্দিহান আরও জেনে রেখো এদের সব কিছুই আল্লাহ তাআলা পরিবেষ্টন করে আছেন